রিভলভার সহ একজনকে গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ। শনিবার গভীর রাতে রেজিনগর থানার কাশীপুর থেকে শিবচন্দ্রপুর যাওয়ার রাস্তায় জোকারমাট কালভার্টের কাছে একজনকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও একটি 1 mm পিস্তল উদ্ধার হয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রেজিনগর থানার পুলিশ। ধৃতের নাম সৌমিত্র বিশ্বাস, বাড়ি রেজিনগর থানার শিবচন্দ্রপুর দক্ষিণপাড়া এলাকায়। ওই ব্যক্তিকে এদিন 5 দিনের রিমান্ডে চেয়ে কোর্টে তোলা হয়। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল ওই যুবক, তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।